এই মুহূৰ্তত এটা বিশেষ সংবাদ লৈ আহিছো ঈশান নিউজৰ প্ৰতিগৰাকী দৰ্শকৰ বাবে এপিএসসি জি কাণ্ড সেই কাণ্ডৰ নতুন মূৰ এই মুহূৰ্তত লোৱা পৰিলক্ষিত হৈছে পুনৰ জালত পৰিব নেকি নতুন নতুন বিষয়া ইতিমধ্যে এই বিষয়ক লৈ তৎপৰ হৈ পৰিছে সংশ্লিষ্ট বিভাগ এই মুহূৰ্তত এটা ব্ৰেকিং নিউজ লৈ আহিছো ৰাজ্য কপোৱা এপিএসসি কাণ্ডৰ নতুন মূৰ পাৰ্থৰ উত্তৰ বহি পুনৰ পৰীক্ষাৰ বাবে আবেদন তদন্তকাৰী বিষয়া সুৰজিত সিং পাঞ্চের এই আবেদন বিশেষ ন্যায়াধীশর আদালতত আবেদন তদন্তকারী বিষয়াজনের পরীক্ষাত প্রাপ্ত নম্বর টেবুলেশন সিটর বিসঙ্গতি উলার সম্ভাবনা উন্নত প্রযুক্তিরে লাভ করা তথ্যর ভিত্তিত প্রতিবেদন নতুনক জালত পড়ব পারে বিষয়া এই মুহূর্তের একটা ডর খবর আদালতে আরক্ষীক 2013 সিইওর উত্তরমুখী পুনরীক্ষণের ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছে আর এই মুহূর্তে জানাই আছো একটা ডর খবর প্রার্থীর উত্তর বহি পুনের পরীক্ষার বাবে আবেদন আর বিশেষ ন্যায়াধীশের আদালতত আবেদন তদন্তকারী বিষয়ার পরীক্ষার প্রাপ্ত নম্বর টেবুলেশন সিটর বিসঙ্গতির সম্ভাবনা উন্নত প্রযুক্তিরে লাভ করা তথ্য সন্দর্ভত ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন নতুন নীতির কথা উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে আর নতুনক জালত পড়ব পারে আন আন বিষয়া তাৎপর্যপূর্ণ বিষয় যে এপিএসসি কাণ্ডর জড়িত কেবাগৰাকীও শীর্ষ বিষয়া ইতিমধ্যে প্রশাসনের জালত পড়া পরিলক্ষিত হয়েছিল তার পিছতেই নাম সাঙুর খাই পড়ছিলে আন আন বিষয়ার ক্ষেত্র আর শেহতীয়াকৈ পুনৰ চর্চিত হৈছে এই বিষয় পুনৰ জালত পৰিব নেকি আন আন বিষয়াসকল এটা ডাঙৰ প্ৰশ্ন আৰু উন্নত প্ৰযুক্তিৰে এইসমূহ বিষয় মূল্যায়ন কৰাৰ সম্ভাৱনা আছে আদালতে আৰক্ষীক 2013 চিইঅৰ উত্তৰমুখী পুনৰীক্ষণৰ অনুমতি প্ৰদান কৰিছে এই মুহূৰ্তত জনাই আছো এটা ডাঙৰ খবৰ আর এই মুহূর্তে জানাই আছো সবিশেষ তথ্য যেহেতু এই কাণ্ডই সমগ্র রাজ্য কপোয়ার দেশতো চর্চা বহন করা পরিলক্ষিত হয়েছিল আর সমান্তরালভাবে জালত পড়েছিল বহু কেগুলি শীর্ষ বিষয়া আর সেই সকল কেন ধরনের জালত পড়েছিল সেয়া নিশ্চয়ক সকলরে অবগত আর তেনে সময়তে পুনের চর্চিত হয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এটা প্রশ্ন হয়েছে যে আন আন বিষয়া জালত পড়ব নেকি যেহেতু প্রার্থীর উত্তরমুখী পুনের পরীক্ষার বাবে আবেদন করেছিল তারপরে অনুমতি প্রদান করেছে আর তারপরে একটা প্রশ্ন অবতারণা হওয়া পরিলক্ষিত হয়েছে আন আন বিষয়া পুনের জালত পড়ব নেকি